হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আপনারা কেমন আছেন? আমি খুব ভালো আছি। নতুন ব্লগ নিয়ে এসে গেছি, আমি বাপের বাড়ি এসেছি, একটু হাঁটছিলাম এখানটাতে, এই খামারটাতে। ছেলে এখনো ওঠেনি, ঘুমোচ্ছে। গুড মর্নিং বলো। গুড মর্নিং। বসিয়ে দিয়েছি খুব সকাল সকাল, কারণ বেরোনোর আছে আজকে। এখানে হচ্ছে কুমড়োর তরকারি, এখানে হচ্ছে সবজি দিয়ে একটা ঝোল বানাচ্ছি। বাবা মাছ আনতে গেছে বাজারে, ঝিঙে আলু পোস্ত হবে। বাবারও পুজো ছিল, বাবা কালকে রাতে আসলো, ভাই এখনো ফেরেনি। এখানে ছানা কাটিয়েছিল মা, ওটাকে বড়া করে তরকারি বানাবো, আর মাছ আনবে। কি করবি এখন? অনেকক্ষণই রান্না বান্না শুরু করে দিবে। এখানে খেলা হয়, এখানে এই যে উনুনটা আছে এখানেও রান্না করতে বসে। সবজি কাটছিস? বাবারে দারুণ তো ছুরি। ভালোই তো কাটা হচ্ছে, হাতে লাগছে না তো? না, ঠিক আছে কাটো, রান্না বসাও। পনিরটা করে নিলাম, পোস্তটা বসিয়ে দিয়েছি, কুমড়োটা হয়ে গেছে। চলুন দেখি সবাই কি করছে। খাবো আজকে, রান্না কমপ্লিট হয়ে গেছে, মাছের চাল, ঝোল, পোস্ত, পনিরের তরকারি, মাছ ভাজা আছে, আর কুমড়োর তরকারি। বাবা মন্দিরে প্রণাম করতে গেছে। সব খেলা হচ্ছে, বনি এইসব কি বানিয়েছে, বনির দিদি হয় খেলছে, রান্না হচ্ছে। বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি,
বনি থাকছে, এখন আমরা বের হচ্ছি সবাই, আমি মা মাসিমণি আর ভাই। বাবা বাড়ি এসেছি আজকে, দিদার শরীরটা ভালো নেই তাই দেখতে এসেছি। অনেক অনেক দিন পর আসলাম। এটা আমার বনু, আমার বনু, আর এটা আমার মামা বাড়ি। চা খেতে বসেছি, এটা আমার মামির মা, একই রকম লাগছে দুজন। এটা মা মানে চা খাচ্ছে, ঘরে আছে দিদা আর মাসিমণি। এত কিছু শুরু করেছে, তারপর বাড়ি চলে এসেছি। আমার মামা বাড়ি ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বাই।